আমরা আজকে শিখব কিভাবে ভাজা মাছটা উল্টে খেতে হয়। আমরা অনেকে আজকে ভাজা মাছটা উল্টে খেতে পারি না, তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ভাজা মাছটা উল্টে খাওয়া শিখব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা অনেকে আছি ভাজা মাছটা উল্টে খেতে পারি না, তো আজকে এই কথাটা মিথ্যা হয়ে যাবে, কেননা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব আপনি কিভাবে একটা ভাজা মাছ উল্টে খাবেন। আর ভাজা মাছ উল্টে খাওয়ার জন্য প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভাজা মাছ লাগবে। তো আমি একটা ভাজা মাছ নিয়েছি আর এই ভাজা মাছটা আমি এখন উল্টে খাবো। প্রথমত আপনি দেখবেন ভাজা মাছটা কোন পাশে আছে, যেই পাশে থাকবে ওই পাশটাকে উল্টো করে দিবেন। আর অবশ্যই মনে রাখবেন মাছ আপনি একটা পিস নিতে পারেন অথবা একটা ফুল আস্ত মাছ নিতে পারেন, বড় মাছ নিলে বেশি ভালো, তাহলে মাছটা লেজ ধরে উল্টিয়ে তারপর খেতে পারবেন। আমার কাছে বড় মাছ নাই, আমি একটা পিস নিয়েছি শুধুমাত্র মাছ ভাজি করে। তো এখন আমরা এটাকে উল্টে তারপর খাবো। তো যেটা করতে হবে, এই ভাজা মাছটাকে ধরতে হবে এক হাতে, ধরার পরে এটাকে এই পাশে উল্টে দিবেন। আমাদের ভাজা মাছটা উল্টানোর কাজ শেষ, এখন আমরা এটাকে খাবো। আর খাওয়ার পরেই আমাদের ভাজা মাছটা উল্টে খাওয়ানো হয়ে যাবে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমরা অনেকে আছি ভাজা মাছ উল্টে খেতে পারতাম না, তো আজকে আমরা শিখে ফেললাম আপনি কিভাবে ভাজা মাছটা উল্টে খাবেন। আপনি চাইলে ভাজা মাছ কয়েকবার উল্টাতে পারেন, এভাবে যতবার ইচ্ছা ততবার উল্টিয়ে তারপর এটাকে খেয়ে ফেলবেন। আপনি চাইলে সুদা খেতে পারেন অথবা চাইলে আপনি ভাত দিয়ে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।